আছে হাক টাক আছে চারটি চাকা দেখি শুস টিয়ারিং তাতে স্বপ্ন আঁকা আর পথের মোড়ে হাত তুলে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া পরিবহন আছে বাসের ভাড়া আছে যাত্রীর তাড়া ঘুরে ফিরে একই রুট কেউ কেউ দল ছুট নানা রং মুখ নানা রং মন এই নিয়ে চলছে ছুটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া যদি আপনার 70 গজের মধ্যে ঘোরাফেরা করে নিশ্চয়ই আপনি সোরের ফটো দেখতে পারবেন মনি আমারে ছেড়া আরেকবার রাত ধরে বেঁকে যাব আমার এত দিনের সংসার আমার নানটু কথাই আছে না প্রেমের মরা জলে ডোবে না এই কারে মারতে চাস তুই সুবাইনা রে এডা কেডা আমার ডার্লিং কি হল লগে টাঙ্কি মারে ওই পোলার লগে ও নাকি বাইকে যাওয়ার প্ল্যান করতে মোবাইল কেনার সময় কয় টাকা বের করছিল হ্যাঁ টাকা গুলি কি মালা আসলো না চকচক আসিল কটা বান্ডিল দেখছো তুমি কটা দেখছো কথা কোন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাস্টার সাহেবকে অনেকদিন পরে দেখলাম মইরা গেলাস যে মানেও দেখবার পারবেন না যে হারে মানুষ মরতেছে আর মরবই না বা কেন জাগো নাই তারা না খাইয়া মরে আর জাগো আছে তারা খাইয়া মরে সুরা খাইয়া মরে ও মাস্টার সাহেব সুরা শব্দটা আপনার মুখে যতটা জীবন্ত শোনায় অন্য কারো মুখে অতটা না আপনার মুখ থেকে সুরা শব্দটা শুনলে কেমন সুরা সুরা মনে হয় চলেন দুই কাপ সুরা খাই নাউজুবিল্লাহ আপনি কি আমার সাথে মশকরা করতেছেন না মশকরা করতেছি না সুরা হলো একটা ফার্সি শব্দ যার অর্থ হইতেছে ঝোল বা তরল জাতীয় কিছু সেই ক্ষেত্রে চাও কিন্তু সুরা চলেন আলগা পাত্তি দিয়ে দুই কাপ সুরা খাই চলেন আসেন আসেন
মাস্টারে তো পুরো প্রাইভেট বানা লাইলি হ্যাঁ আরে প্রাইভেট তো তোমার কোনো সমস্যা আছে খালি বকর 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 তোমার না কইছি দোস্ত দাউন থেকে রেগুলার গাড়ি চালাবো না মাঝে মধ্যে গাড়ি আমিও চালামু দোস্তাতে আহে না কখনো এত দেরি করতেছে কে তোর ওস্তাদে আইছে আর আমি কেটলির মধ্যে ঢুকে রাখছি হা অনেক বলকাইত আছে গরম হোক কাপের মধ্যে ঢেলে দিম না তোর ওস্তাদের লইয়া যাইস আহাম্মক এই তোর ওস্তাদের কি অনেক ড্রাইভারি করার সময় আছে হ্যাঁ অনেক লাখপতি এত টাকা বাসের মধ্যে পাইলো কিভাবে সব তার ইচ্ছা তিনি কোন উদ্দেশ্য সাধনে কোথায় কি প্ল্যান করে রেখেছেন যদি তিনিই জানেন আপনি এসব বিশ্বাস করেন বিশ্বাস করি না এরকম কখনো বলেছি না তা না তবে হ্যাঁ আপনি আধুনিক মানুষ বলে কথা আধুনিক শব্দের অর্থ কি অযৌক্তিক নাকি আপনিও কিন্তু এই আধুনিক সময়ের সীমারেখায় বসবাস করছেন সেই অর্থে আপনিও আধুনিক তবে ইয়াং না বুড়া আমার মতো আপনি মানুষটা খারাপ না কেউই সে অর্থে খারাপ না তা পারুলের খবর কি মামনি কেমন আছে ভালো মাশাল্লাহ তা আপনি তো ঢাকা যাবেন তো গাড়ি ছাড়ার এক ঘন্টা আগে এসে বসে রয়েছেন সেই রকমই নামাজের আগে গিয়ে মসজিদে বসে থাকলে কোনো ক্ষতি নাই ক্ষতি আছে আমি বলেছি নাকি সেই জন্যই তো যাইতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম টাকার হাতে নাই পাখি উড়াল দিছে পোলাপান মানুষ রহস্য করলে পাকড়া পাকড়া মনে হয় এই খুইলাকো টাকাটা হারায় গেছে টাকা হারায় গেছে কেমনি ওস্তাদে টাকার ব্যাগটা বাইরে রাখছিল সকালে উঠে দেখে টাকা নাই সারাদিন বহুত খোঁজাখুঁজি করছে কিন্তু কোনো লাভ হয় নাই আমরাও মায়ের দুধ খেয়ে বড়ইছি আকাশ বাতাস খেয়ে বড়ই নাই গল্প দেশ না দানাই পানাই আমরা বুঝি দানাই পানাই না মন্টু ভাই সত্যি টাকার ব্যাগটা হারায় গেছে তোর ওস্তাদ তোকে আকাশ বাতাস নদী নালা খালবিল বুঝাইল তুই বুঝলি হ্যাঁ তোকে বুঝে আরাম আছে রে এদিকে আয় আমিও তোর একটা ভুল বুঝাই আরে আয় না শর্মাসকে আমি কি তোমার দুলাবাই লাগে নাকি আমার লগে এমন করো গেলি গা যেটা করতেছো সেটা করো চাপা নাও এই তোর কি টাকার গরম হইছে হ্যাঁ টাকার গরম দেখা খালি ফেদা পাচাল পারো তুমি মিয়া বিষয় কথা কো টাকার গরম হইছে তোমার কোনো সমস্যা আছে সারাদিন আর কত হের কাছে হের কত হের কাছে এত কথা কেমনে কো তুমি একটা মতো মানুষ মেয়ে সারাদিন ফাঁসল 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 করো দুলাবাইর এক কাপ চা দিই এলাম দুলাবাই চা আছে যাবো তো আমার অপরাধ কি অত সব বুঝি না ওসি সাহেব আপনারা থানায় যেতে বইছে আমারই তো হ্যাঁ আচ্ছা আমি একটু কাপড় পাল্টাই যান জানি না তো কি দেখি কি হয়েছে না জান লাগবো আপনার শরীরটা ভালো না কয়েকদিন পরে যাবেন এত বেজাল কি স্যার রশি লাগা কি করছে ভাই এক মিনিট
আচ্ছা, তোমার আমি দুই দুবার ফোন দিলাম, ফোন ধরলা না কেন তুমি? আমি ফোন থুয়ে একটু বাইরে গেছিলাম, বাসায় আইসা দেখি হ্যাবি গ্যাঞ্জাম। সোবান ভাই, আপনি তাড়াতাড়ি বাসায় আহেন তো। একদিনে এই অবস্থা না, আমি জানতাম তুমি আমার সাথে থাকতে পারবো না। শোনো, আমি কোন আকাঞ্চি মায়ের শর্টকাটে এখনই তোমার বাড়ি আসতেছি। শুনেন, আপনার এখনই দরকার নেই, আপনি একটু মোহনপুর স্ট্যান্ডে যান। তুমি জাহান নামে ডাকলো বান্দা হাজির। সোবান ভাই শুনেন, আপনি যা ভাবতেছেন তা না, আপনি একটু ওই মোহনপুর স্ট্যান্ডে গিয়া সাইফুল বেড়ে কোন আমার বাসায় আইতে। কোন সাইফুল? ওই তো দুলাবাইয়ের বাসের সেন মাস্টার, লম্বা লম্বা চুল। ও, ওর কি দরকার? দরকার আছে। শুনেন, সাইফুল বেড়ে যদি না পান তাহলে আপনি টিঙ্কু বাইরে কবেন আইতে। কেন, কোনো সমস্যা? সমস্যা হয়েছে পরে ঘুমনে আপনার, আপনি একটু তাড়াতাড়ি যান না। তা আমি তো টিঙ্কু চিনি না। চিনন লাগবো না, যে কাউরে কই লিয়েব দেখাই দিব, আপনি একটু দৌড়ায় যান না, তাড়াতাড়ি যান। আচ্ছা, আমি ওখানে যাইতেছি। হ্যাঁ, রাখি যান। সমান অসমান বলে কিছু নেই, সবই এক, নিরন্তর বয়ে যাওয়া। তোমার জন্য আমার অনেক কষ্ট হয় বাবা, বাসায় একা একা থাকো। মানুষ মূলত একা, সবাই একা। মা যখন ছিল তখন তো একা ছিলাম না। তা না, দুটো এক মিলে দুই হয়, কি অদ্ভুত অঙ্ক, তাই না? আমার 45 মিনিটে একটা ক্লাস আছে, আমি চট করে যেয়ে ক্লাসটা করে আসি, ঠিক আছে? তুমি কোথাও যেও না, আসি। সাদে 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 সরি, আই এম সরি। সরি মানে পাঁচ অক্ষরে শব্দটা ছিল বলে তোমাদের রক্ষে দিনকানা। সরি, আপনি কিন্তু ভুল বলে না গেল। মানে এখন আমি যদি বলতাম যে ভুল হয়ে গেছে মাফ করে দিয়েন, তাহলে কিন্তু আপনি রাগ করতেন না, কারণ ওখানে পাঁচটা অক্ষর আর এখানে 13টা অক্ষর, একই কথা। একটা কথা বলি, আমাদের দেশের মূল সমস্যাটা কি জানেন? মূল সমস্যা হচ্ছে আমরা উন্নয়নের কথা বলি, প্রগতির কথা বলি, শিক্ষার কথা বলি, অথচ মন থেকে কিন্তু আমরা এখনো সেগুলোর জন্য প্রস্তুত না। আমরা এখনো ভাবি ছোটদের কাছে নিজের নাম বলাটা আত্মসম্মানের ব্যাপার। আসলে কি তাই? তোমার ভেতর আগুন আছে, গুড, কিপ ইট আপ। আগুন নিভে যাবার যন্ত্রণা কিন্তু মারাত্মক আঙ্কেল। আগুনকে সবসময় ফুয়ের উপর রাখতে হয়, আর তা না হলে তো সেটা নিভবেই। আরেফ, আরেফ আসছে। এই যে ইয়াংম্যান, আমার নামটা জেনে গেলে না?
ভাই বাস আজকে যাইব না, দেরি হইব। না আমি তো বাস টেবিলে গেছি। তাহলে বাসের পিছন কি লিখে বাসের মাপ নিতে? না সাইফুল বেরিয়ে খুঁজতেছে। সাইফুল বেরিয়ে খুঁজতেছেন? সাইফুল বেরিয়ে সার পোকা নাকি যে বাসের সিপার মধ্যে ঢুকে রয়েছে? আপনি দেখতেছেন যে পুরো বাসটা ফাঁকা, আপনার মতলবটা কি? আবার জিজি করতেছেন কি লিখে? আপনার বাড়ি কই, নাম কি আপনার? আমি এলাকারই পোলা, আমার বাড়ি হচ্ছে পোলাপাড়া, আমার নাম সুবাহান। সুবাহান আপনি কি আর আসিনেন? কোন কি কে আর আসিনেন না, কার সাথে আমার একটা দারুণ ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ভাই ভাই এই ভ্যাটকামি না কইলাম, তোর ঘনিষ্ঠ সম্পর্ক আমি পাছা দিয়ে বাড়ি করতেছি। আমার নাম টিঙ্কু। আপনি টিঙ্কু? ও আপনারা তো আমি খুঁজতেছি। আমিও তারা খুঁজতেছি দেখছেন। হ্যাঁ আমিও তো খুঁজতেছি। এই ভাই কি এই হাতি ছেলেটা কে? বাবা সরি, আসলে কিভাবে? সরি হওয়ার কিছু নেই রে মা, এটাই প্রকৃতির নিয়ম, দ্য গ্রেট মাদার নেচার। দুটো এক মিলে দুই হয়। ছেলেটা কি করে? মাস্টার্স দেবে ফিলোসফি, রেজাল্ট খুব ভালো। তুমি কথা বলবে বাবা? এখন না, পরে। তুমি কি রাগ করেছো? না না রাগ করিনি। আমি আজ উঠি রে মা। বাবা তুমি এভাবে চলে যাও না, এভাবে চলে গেলে আমার মনে হবে তুমি আমার উপর রাগ করে আছো। যেতে তো হবেই, যাওয়ার আগে ক্যাম্পাসটা একটু একা ঘুরে দেখতে চাই। একসময় ক্যাম্পাসটা আমারও ছিল, এখন কেমন অচেনা মনে হয়। এই তোর না 12:10 ক্লাস, তুই ক্লাসে যা, আমি বরং উঠি আজকে। আমি তোকে এগিয়ে দিয়ে আসি, চলো। দরকার নেই, আমি ক্যাম্পাসে একটু একা একা হাঁটব। আমিও তোমার সাথে থাকি না। না রে মা, দরকার নেই, তুই ক্লাসে যা, সাবধানে থাকিস। তুমিও সাবধানে থেকো। বালাগতা কইলে সেট কই দাও তে। আপনার সাথে কি আমার শালিদুলের সম্পর্ক? যে দেখা হইলে কেমন আছো, ভালো আছো, এই টাইপের কথা বলতে হইব?
মানুষ হইলকে পিলের হাড্ডি, সহজে কিছু হয় না। তাইলে সূর্য পশ্চিম দিকেই উঠছে, যদি চান তাহলে সূর্য দক্ষিণ দিকেও উঠবো। পাগল কুধানকার বিপ্লব রবিপু।